জগতের নামে কলঙ্ক অফার করার পর 10টা সিট অফার করার পর কেন রাত বর্তমান যিনি দায়িত্বে আছেন তার মাইনে হবে সেটাও সঠিক সময় দিচ্ছি না মানে আমরা কোথায় পিছিয়ে গেছি বুঝতে পেরেছেন আমাদের বিবেক বুদ্ধি সব লোপ পেয়েছে আমরা ভাবছি নখ বড় হলে কেটে দিতে হয় নখ কাটতে যে হাত নখ কাটতে গিয়ে যে হাত কেটে ফেলছে আমাদের হোশ নাই নখ বড় হলে কাটতে হয় কিন্তু তার একটা নির্দিষ্ট লিমিটেশন আছে লিমিটেশন পার করে কাটলে কি হাত কাটবে আপনি 500,000 দিয়ে আপনি জেনারেল সাবজেক্টে আপনি আপনার ছেলেকে টিউশনই পড়ান কিন্তু ওই সাবজেক্ট ইমপ্লিমেন্ট করতে গেলে আপনাকে ইসলামিক শিক্ষা দরকার নালে ওই ঘুষখোর অফিসার তৈরি হবে নালে ওই হাকিম নামে মন্ত্রী তৈরি হবে নালে ওই চৌধুরী নামে মন্ত্রী তৈরি হবে যে মৌলানা সাহেবের জগতের নামে কলঙ্ক ও তো মদের বিল যখন পাস হয়েছিল ওর যদি ইমানি কুয়াত থাকতো ইমানি তাকত থাকতো ইমানি জজবা থাকতো তখন ও বলতে পারতো আমি ক্যাবিনেট মিনিস্টার হয়ে আমি ওদের সই করবো না কিন্তু ওকে তো ছাগলের 3 নম্বর বাচ্চা বানিয়ে দিয়েছে ওর ইমান তো লুট করে নিয়েছিলে ওর ইমান ছিল অবদ্ধ ছিল একটা লাল লাইটের মধ্যে তো ইমানটাকে কেড়ে নিয়েছে ওই জন্য হয়েছে আর যদি ওর মধ্যে প্রকৃত ইসলামিক জ্ঞান থাকতো সঠিক উস্তাদ দিয়ে তার ইসলামিক জ্ঞান দেওয়া হতো ও বলতো আমার জ্ঞান চলে গেল আমি কিন্তু ওই বিলে সই করব না যেটা আপনাদের ভাইজানকে 2,000 কোটি টাকা অফার করার পরও 10টা সিট অফার করার পরও কেন রাত বর্তমানে যিনি দায়িত্বে আছে 2,000 কোটি টাকা আর 10টা সিট দেওয়া হবে যেখান থেকে মনে করবে যাকে মনে করবে দাঁড় করিয়ে তোমার জিতানো হবে এই অফারটা প্রত্যাখ্যান করো আজকে এখানে মাঠে ময়দানে নেমে লড়াই করছে এর মধ্যে প্রকৃত ইসলামিক শিক্ষা আছে একে সেই উস্তাদটাই পড়িয়েছিল যাকে ছোট হুজুর পীর কেবর রহমতুল্লাহ আলাইহ মাদ্রাসায় রেখেছিল এবং নিজের গাঁট থেকে মাইনে দিয়ে তাকে রেখেছিল সে উস্তাদি পড়িয়েছিল তাই জন্য এই ইমান এখনো পর্যন্ত বিক্রি করেনি আর দোয়া রাখেন আগামী দিনও না বিক্রি করে দোয়া করবেন কারণ পয়সার জায়গায় সব